হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি লাঞ্চ টাইমে মহারানীকে নিয়ে। তো এবার অনেকেই ভাবছে যে আজকে আমি এমন কি বলবো, মানে গতকাল ব্লগে বিশেষ কিছুই মানে খাস আর কি বিশেষত্ব কিছুই ছিল না কালকের ভিডিওতে, একটা মাত্র বিষয় ছাড়া, যেটা তার টাইটেলে দেওয়া ছিল আর থাম্বনেলে সেই বিষয়ক ছবিও দেওয়া ছিল, সেটা কি বালা। আজকের আমাদের মহারানীর এপিসোডের নাম হচ্ছে সোনার বালা। তো পুরো ভিডিওটা দেখলাম, পুরো ভিডিও দেখতে দেখতে চলে গেলাম একদম সোনার বালার পয়েন্টে, ঠিক আছে? তো সেখানে গিয়ে যা দেখলাম সেটা নিয়ে বলার আগে তোমাদেরকে আরও একটা বিষয়ে, ছোট্ট একটা বিষয়ে আলোকপাত করি। সেটা হচ্ছে কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম যে মহারাজের চেহারা নিয়ে, মহারানীকে বলছে ওই কমেন্ট করা ব্যক্তি আর কি, উনি বলছেন যে মহারাজাকে বেশি খেতে দিও না, মোটা হয়ে গেছে এমনিতেই, তোমারই ওকে ধরে উঠাতে বা নিয়ে যেতে বা কিছু করতে অসুবিধা হবে, যেহেতু ভারী হয়ে গেলে অসুবিধা হয়, তাই বলছে খাওয়া নিয়ে কথাটা বলেছে যে খাওয়ালে পরে বেশি মোটা হয়ে যাচ্ছে, এত খেতে দিও না। উনি পয়েন্টটা কিন্তু ভালো বলেছেন যে হ্যাঁ, ভারী হয়ে গেলে, শরীর ভারী হয়ে গেলে কিন্তু মহারাজাকে নিয়ে নাড়াচাড়া করতে কষ্ট হবে, মানে ওনার যেহেতু অন্যের সাহায্যের প্রয়োজন হয় সবসময়, সেই কারণে উনি বলেছেন। তো সেখানে মহারানী উত্তর দিয়েছেন যে খাওয়ার থেকে হয়নি, মহারাজা মোটা হয়েছেন মেডিসিনের জন্য, প্রচুর পরিমাণে হাই পাওয়ারের মেডিসিন খেতে খেতে মোটা হয়ে গেছে। তো ওনার বলা কথাটার সঙ্গেও যেন যেমন আমার একটুখানি কেমন একটু লেগেছে, খাওয়া নিয়ে কথাটা বলেছে, তেমনি মহারানীর কথার সঙ্গে তো আমি একদমই সহমত নই। কারণ কি বলতো, তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের মহারানীর চ্যানেল হচ্ছে 2 বছরের, সেটা আমরা সবাই জানি। তো 2 বছর আগে যখন আমাদের সামনে মহারানী মহারাজা আসতেন, দুজনের চেহারাই রোগা ছিল, ঠিক আছে? রোগা ছিল, খুবই রোগা ছিল, দুজনেই খুবই রোগা ছিল, চেহারায় এখন যেই ঔজ্জ্বল্য এসেছে সেটা ছিল না। তো তখন কিন্তু মহারাজের চেহারা একদম স্লিম ছিল, কিরকম ছিল তোমরা সবাই দেখেছো, আমার বলতে হবে না নতুন করে। তো এবার আসি মহারানীর বলা কথায়। মহারানী কি বলল, যে ওষুধ খাওয়ার জন্য, হাই পাওয়ারের ওষুধ খাওয়ার জন্য নাকি মহারাজার চেহারাটা ভারী হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি একটা কথা বলি, চ্যানেল খুলেছে মাত্র 2 বছর, কিন্তু মহারাজা অসুস্থ কিন্তু দীর্ঘ 9 থেকে 10 বছর ধরে, তাই না? 9 বছরই বললাম আমি, 9 বছর ধরে দীর্ঘ অসুস্থ। তাহলে 9 বছরের থেকে আমি যদি 2 বছর বাদ দিই, থাকলো 7 বছর, তাহলে 7 বছর কি ওষুধ খায়নি মহারাজা? ও মহারানী, 7 বছর কি মহারাজা ওষুধ খায়নি হাই পাওয়ারের, নাকি ইউটিউবে আসার পর, তোমরা ইউটিউবে আসার পর মহারাজা ওষুধ খাওয়া শুরু করেছে? কোনটা? অনেক এরকম ওষুধ আছে যেগুলো খেলে সাইড এফেক্ট হয়, শরীরে র্যাশ বেরোয়, তারপরে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এক্ষেত্রে তোমার কথাটা কীরকম লাগলো না, একটা যুক্তি আছে কি তোমার কথার, যে 7 বছর ধরে যেই ব্যক্তি ওষুধ খেয়ে মোটা হলো না, 2 বছর ইউটিউবে আসার পরে মোটা হয়ে গেল, তাই না? আগে নাকি তোমরা খেতে সোয়াবিনের তরকারি, দেখো আমি বলছি না, যখন মানুষের অবস্থা খারাপ থাকে তখন কিন্তু তারা সেইভাবেই চলে, আর যখন অবস্থা ভালো হয় তখন তারা সেই অনুযায়ী চলে, এটা কিন্তু এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর আমার উদ্দেশ্য এটা বলা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এটা বলা, মহারানী বলছে খেয়ে দেয়ে মোটা হয়নি, ওষুধের দ্বারা মোটা হয়েছে, তাহলে দীর্ঘ 7 বছর কি ওষুধ খায়নি সেটা ভেবে নেব? আমাদের মহারাজা কি দীর্ঘ 7 বছর ওষুধ খেয়েছিল না, সেই জন্য চেহারা পাতলা ছিল, রোগা ছিল, আর 2 বছর ইউটিউবে আসার পর, ইউটিউব থেকে ইনকাম করে তারপর মহারাজাকে ওষুধ খাওয়ানো হয়, সেই জন্য মহারাজা এখন ওষুধ খাওয়ার সাইড এফেক্টে ফুলে গেছে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু একদম যুক্তিসঙ্গত, আমার প্রশ্নটা যুক্তিসঙ্গত, কিন্তু মহারানীর কথাটা মানে কমেন্টে যে লিখেছে ওটা একদমই যুক্তিসঙ্গত নয়। এবার আসি মহারানীর কথায়। তাহলে মহারাজা তো ওষুধের হাই পাওয়ারে, মহারানীর কথা অনুযায়ী মহারাজা ওষুধের হাই পাওয়ারের সাইড এফেক্টের কারণে মোটা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে মহারানী, তুমি তো কোনো ওষুধ খাও না, ভগবানের ইচ্ছায় তুমি তো সুস্থ আছো, তাহলে তুমি 2 বছর আগে কী চেহারা ছিল সবাই দেখেছে, আর এখন তোমার কী চেহারা সেটাও সবাই দেখছে, তুমি নিজের মুখেই বলছো আস্তে আস্তে তুমি তোমার শাশুড়ি মায়ের মতন চেহারা আকার ধারণ করবে, তাই না? তাহলে এবার তুমি কী করে মোটা হলে? শোনো মহারানী, যদি তোমরা খেয়ে মোটা হও তাহলে সেটা সামনাসামনি বলতে
আমার মনে হয় না কোনো লজ্জা থাকার কথা বা কোনো হেজিটেশন থাকার কথা, ঠিক আছে? এটা বলতেই পারো যে হ্যাঁ, আগে আমরা ঠিক মতন আমাদের খাওয়াটা হতো না, মানে যা বলতে চাচ্ছি আর কি, কিন্তু এখন তোমাদের দয়ায়, তোমাদের ভালোবাসায়, দয়া বলতে হবে না, ভালোবাসা, তোমাদের ভালোবাসায় এখন আমরা ভালো মন্দ খাচ্ছি, তাই শরীরে লাগছে, তাই শরীরটা হচ্ছে, এটা বললেই হয়ে যায় না? তুমি ইনিয়ে বিনিয়ে কথা বলতে খুব পছন্দ করো, আর কখনো সত্যি কথাটা তোমার মুখ থেকে বেরোবে না, মেরে ফেললেও মনে সত্যি কথা বেরোবে না। তুমি বলছো মহারাজার হাই পাওয়ারের ওষুধ খাওয়ার জন্য চেহারা হয়েছে, এটা একটা কথা? 7 বছর কি তাহলে ওষুধ খায়নি? বলো না, ভালো মন্দ খাচ্ছ সেই জন্য চেহারা হচ্ছে, ঠিক আছে? আর হ্যাঁ, তুমি বলতে পারতে যে আমার স্বামীর যদি চেহারা ভারী হয় তাহলে আমি কোনো না কোনো ব্যবস্থা করে ঠিক করে নেব, কিন্তু কাউকে অভুক্ত রাখাটা সেটা ঠিক নয়। এবার ডাক্তার যদি পরামর্শ দেন যে হ্যাঁ ওকে লাইট খাবার খেতে হবে বা ওর ওয়েটটা কন্ট্রোলে রাখতে হবে, মানে মহারাজার কথা বলছি যে ওর ওয়েটটা কন্ট্রোলে রাখতে হবে, সেই ব্যাপারটা তখন তুমি মানতে পারো, মানা উচিত, তাই না বন্ধুরা? একটুখানি কমেন্ট করে বলো যে আমি কথাটা ঠিক বললাম কিনা। আর আমি কিন্তু কোনো খারাপ কথা এখানে বলিনি, মহারানী যে কখনো সত্যি কথাটা স্বীকার করে না এটা হচ্ছে তার বড় প্রমাণ, অনেক বড় প্রমাণ, এই কথাটাকে ইগনোর করলে একদম চলবে না। এবার আসি সোনার বালার রহস্যে। তো সোনার বালা দেখিয়ে মহারানী আমাদেরকে কি বললেন, মহারানী বললেন যখন উনি ওনার চেনটা কিনতে গেছিলেন, ওই যে বলেছিলেন না সেনকো গোল্ডে যে আমার ইনকামের প্রথম, আমার ইনকামের টাকা দিয়ে প্রথম সোনার গয়না কিনলাম, কিন্তু এর আগেও মানে 8 মাস আগেও কিন্তু সেনকো গোল্ডে গিয়ে উনি সোনার গয়না কিনেছেন। যাই হোক, মিথ্যে কথা বলা ওনার পুরো একেবারে কি বলবো, সিদ্ধহস্ত মিথ্যে কথা বলতে, মিথ্যে কথা বলেই বেঁচে আছেন, আর এক্ষেত্রে মিথ্যে কথা বলবে না তাকে, হয় তো উনি বলেছেন যে যখন ওই সোনার চেনটা কিনতে গেছিল, যেটা নামে মেয়ের কিন্তু কাজে ওনার, সেই সময় নাকি শাশুড়ির বালার জন্য অর্ডার দিয়ে এসেছিল। তো আমি ভাবলাম যে আমি কি কোনো পার্ট মিস করে গেছি ওই ভিডিওর, তো চলে গেলাম ওই ভিডিওতে, তো সেখানে দেখলাম যে না, শাশুড়ির বালা অর্ডার দেওয়া বা শাশুড়ির বালা কেনা এরকম কোনো কথাই হয়নি, এই বিষয়টা নিয়ে ওই ভিডিওতে কোনো কথাই হয়নি যেটা মহারানী এই ভিডিওতে বললেন। তো এবার আসি আরও একটা ভালো পয়েন্টে, সেটা হচ্ছে যখন উনি ওই সোনার চেন কিনতে গেছিলেন তখন কিন্তু উনি সেনকো গোল্ডের মধ্যে দাঁড়িয়ে, শোরুমের মধ্যে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করেছিলেন, সেটা আমরা সবাই দেখেছি। আর এত হড়বড়িতে ভিডিও করেছিলেন বাড়ি এসে কি কি বলেছিলেন, যে আমি ওখানে দাঁড়িয়ে কি বলেছি আমি নিজেও জানি না, কারণ ওখানে তো ভিডিও করাটা একটু বলতে গিয়ে অন্যভাবে ঘুরিয়ে দিল। মহারানী, সেনকো গোল্ড কেন, যে কোনো সোনার দোকানে গিয়ে তুমি তাদের পারমিশন ছাড়া ভিডিও করতে পারো না, কিন্তু তোমরা ইল্লিগালভাবে কাজ করতে একদম সিদ্ধহস্ত। যেমন তোমার বড় ননদ করলো হসপিটালে গিয়ে ইল্লিগালভাবে ভিডিও করলো, তারা যদি ওখানে দেখতে পেত যে তুমি সোনার দোকানে দাঁড়িয়ে, আর সেনকো গোল্ডের মতন একটা ব্র্যান্ডেড সোনার দোকানে দাঁড়িয়ে, শোরুমে, দোকান তো না, শোরুমে দাঁড়িয়ে তুমি ভিডিও করছো, তৎক্ষণাৎ তোমাকে বাধা দিত আর দাঁড়িয়ে থেকে ভিডিও ডিলিট করিয়ে দিত, ঠিক আছে? আমরা যখন কোনো শপিং মলেও যাই না, যদি কোনো ডিপার্টমেন্ট থাকে শপিং মলে, তো বড় শপিং মলে তো প্রত্যেকটা জিনিসেরই ভাগ থাকে, আমরা জানি, খাওয়ারের ভাগ থাকে, মানে খাওয়ার দাওয়ার যেখানে পাওয়া যায়, কাঁচা সবজি বলো, প্যাকেটজাত দ্রব্য বলো, সেইগুলো, তারপরে জুতো, ব্যাগ, তারপরে জামা কাপড়, নানান রকম ভ্যারাইটি থাকে, স্টোর থাকে, ঠিক আছে? সেখানেও কিন্তু ক্যামেরা করতে গেলে রীতিমতন পারমিশন দরকার হয়, আর অনেক জায়গা, বড় বড় শপিং মলে তো ক্যামেরা করা অ্যালাউই নেই, অ্যালাউ করে না। আর সেখানে তুমি সেনকো গোল্ডের মতন শোরুমে গিয়ে তুমি ভিডিও করে আনলে যখন তুমি তোমার জন্য চেনটা কিনতে গেলে, আর এত বড় একটা সোনার বালা অর্ডার দিলে বা কিনতে গেলে বা তৈরি হয়েছিল আনতে গেলে, সেটা ভিডিও করলে না মহারানী? হ্যাঁ, এটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে, বলো, এটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। যেই ব্যক্তি ভয়ে ভয়ে ভিডিও করলো সেনকো গোল্ডের ভেতরে, তোমার তো আত্মবিশ্বাস চরমে, একদম ওভার কনফিডেন্স লেডি তুমি, ঠিক আছে? তুমি ভেতরে দাঁড়িয়ে ভিডিও করলে, যাই হোক, বলে তো গেছো, আমরা হলে ভাবতেও পারতাম না যে ক্যামেরাটা খুলবো, ঠিক আছে? যদি কেউ কিছু বলে বসে সেই ভয়ে, ঠিক আছে? কিন্তু তুমি করেছো, যাই হোক, করেছো, দেখিয়েছো যে সোনার চেন নিলে, বেশ, A to Z দেখালে। শাশুড়ির বালাটা আনলে কোথায়, না ওখানে যখন চেন আনতে গেছো, না তখন তুমি শাশুড়ির বালা, শাশুড়িকে যে বালা দেবে সেই প্রসঙ্গে কোনো কথা বলেছো, না তুমি যে অর্ডার দিয়েছো সেই সম্পর্কে কোনো কথা বলেছো, হঠাৎ করে সোনার বালার উদয় হয়ে গেল। ভাবো তো বন্ধুরা, তোমরা ভাবো তো, যেই
মানে মহিলা কোনো কিছু অংশ ক্যামেরা বন্দি করতে বাদ দেয় না, সেই মহিলা ইদানিংকালে কত ভাইটাল ভাইটাল পয়েন্ট ক্যামেরা বন্দি করতে ভুলে যাচ্ছে। ব্যাপার কি বলতো, এর পিছনের কারণটা কি বলতো? যে মহারানী ভিউজ পাওয়ার জন্য ইট ঘষছে, চারটে করে ইট বহন করে নিয়ে আসছে, রাজমিস্ত্রি জোগালি দিচ্ছে, সেই ব্যক্তি সোনার বালা কিনতে গেল, হ্যাঁ, আর ভিডিও করলো না। পুরনো বালা নয় তো মহারানী, পুরনো বালা নতুন বাক্সের মধ্যে ভরে দাওনি তো, মানে তোমার সোনার বাক্সটার মধ্যেই পুরনো বালা ভরে দাওনি তো? এটা জাস্ট কিন্তু আমার সন্দেহ, আমি কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রেখেছি, এটা কিন্তু আমার স্টেটমেন্ট নয়, এটা কিন্তু আমার একমাত্র জিজ্ঞাসা তোমার কাছে, তুমিই জানো আসল কথাটা। কারণ যেই ব্যক্তি দুবার করে সোনা কিনে আনলো নিজের টাকা থেকে, আবার দ্বিতীয়বার বলল যে প্রথম, সেই ব্যক্তি অনেক কিছু করতে পারে। এবার বলি, এই যে বাড়ির খরচা, ঠিক আছে, বাড়ি তৈরি করছো সেই খরচা, আবার সোনার বালা আনলে, সত্যি বন্ধুরা ভেবে দেখো, ইউটিউব থেকে আমাদের মহারানী কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করলে পরে এরকম খরচা করতে পারে বলো? আমাদের তো ওর জন্য আমরা শাশুড়ি মাকে কিছু দিতেও পারি না। অবশ্য হ্যাঁ, দেওয়ার জন্য মন থাকা চাই, যেটা একমাত্র আমাদের মহারানীরই আছে। তো বন্ধুরা চলো, আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। এক হচ্ছে মেডিসিন খেয়ে আমাদের মহারাজা চেহারা ভারী হয়ে যাচ্ছে, আর দুই, সোনার বালার রহস্য কী করে আসলো, কখন আসলো, কবে আসলো? আমার মনে হয় কি জানো তো বন্ধুরা, এরা না গুছিয়ে গুছিয়ে রেখে দেয় ঠিক টাইমে প্রেজেন্ট করার জন্য, কিন্তু দর্শকরা এত বোকা নয় গো, একটা জিনিস ঠং করে হাজির করে দিলে আর হয়ে গেল? হয় না, এইভাবে হয় না, বুঝতে পেরেছো তো? তুমি বলছিলে না অর্ডার দিয়ে আসছিলে, অর্ডারের কোনো প্রসঙ্গই সেই ভিডিওতে ছিল না। যদি তুমি ওখানে দাঁড়িয়েও, শোরুমে দাঁড়িয়েও না বলতে পারতে, বাড়িতে এসে ঠিক বলতে যে আমি শাশুড়ির জন্য বালার অর্ডার দিয়ে এসেছি, কিন্তু না, কোনো প্রসঙ্গ ছিল না। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো ভালোবেসে। জয় গুরু, টাটা।